প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের কিন্তু অলরেডি রেজাল্ট, যে লিখিত যে পরীক্ষা ছিল নিরাপত্তা পরি এবং অফিস সহায়ক পদে, সেটা কিন্তু রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও যারা দেখতেছেন তারা যদি পল্লী সঞ্চয় ব্যাংকে পরীক্ষা দিয়ে থাকেন, যে যে পাশ করছেন অবশ্যই আমাকে জানাবেন। যারা পাশ করছেন রিটার্ন পরীক্ষা, লিখিত পরীক্ষা, তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দেবেন যে কে কে পাশ করছেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি জানিয়ে দেব যে যেহেতু নিরাপত্তা পরি এবং অফিসক পরীক্ষার রিটার্ন পরীক্ষায় আপনারা অতিক্রম করেছেন লিখিত পরীক্ষা, সেই ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য আপনারা এক একটি সিটির জন্য কয়েকজন লড়তে হবে, সেই বিষয়ে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে কিন্তু আপনারা যে অফিসক পদ ছিলেন সেখানে শূন্য পদের সংখ্যা ছিল কিন্তু আপনার 432টি কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল। সেইখানে আপনারা মোট মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন 2096 জন, যেখানে একটি সিটের পরিবর্তে আপনার লড়বেন 5 জন করে কিন্তু লড়তে হবে। মানে একটি সিট থাকবে, সেখানে আপনারা মৌখিক পরীক্ষায় 5 জন বা 5 জনের কম হিসাবে কিন্তু আপনাদের লড়তে হবে। এছাড়া যে নিরাপত্তা পদ ছিল সেইখানে আপনার শূন্য পদের সংখ্যা ছিল 72টি এবং এইখানে মোট নির্বাচিত হয়েছেন আপনি 382 জন। 382 জন নির্বাচিত হয়েছেন, সেইখানে একটি সিটের পরিবর্তে লড়তে হবে 3 জন। 3 জন একটু বেশি, 3 জন করে একটি সিটের পরিবর্তে কিন্তু লড়তে হবে। তার মানে আপনি মৌখিক পরীক্ষায় তেমন একটা কিন্তু আপনার বেশি একটু একজনের সাথে লড়তে হবে না, মাত্র 3 জনের সাথে অতিক্রম করতে হবে। মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনাদের এই যে রানিং মাস চলতেছে ডিসেম্বরের 31 তারিখ থেকে 2024 সালে 31 তারিখ পর্যন্ত। মোট কিন্তু তারা আপনার এক মাস বসে কিন্তু এই মৌখিক পরীক্ষাগুলো নিবে। সেই মৌখিক পরীক্ষা কবে নিবে সেই বিষয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এই সংশ্লিষ্ট সকল তথ্য সহ কিন্তু একটি ভিডিও আপলোড দেওয়া আছে, আপনি চাইলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই যে আমার রোল নাম্বার আসছে কিনা, অনেকে কমেন্টস দিচ্ছেন। আর সেক্ষেত্রে ভাই ওইরকম তো দেখা সম্ভব না। আপনারা এই যে আপনার পল্লী সঞ্চয় ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু সকলের রোল নাম্বার দেওয়া আছে, সেইখানে আপনারা একটু যদি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বের করে নিতে পারবেন যে কারা পাস করছেন কারা ফেল করছেন। অবশ্যই যারা পাস করছেন অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেন আমার কমেন্টস বক্সে যে আপনার রোল নাম্বার কত এবং পাস করছেন সেই বিষয়ে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের সুন্দর সুষ্ঠুভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসবো, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সেক্ষেত্রে যত নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আর সেটা কিন্তু প্রকাশ হবে এবং অনেকে কিন্তু অনেক পদের বিষয়ে জানতে চেয়েছেন, সেক্ষেত্রে বলবো কি ভাই বর্তমানে আমার অফিস তারপর ডিউটি নিয়ে খুব একটু ব্যস্ততার মধ্যে আছি। আমি ফ্রি হলে কিন্তু আপনারা যে যে পদ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন সেই পদ সম্পর্কে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।